এই যে এই ঘন সবুজ বনটা দেখতে পাচ্ছ, এই বনের নাম ফুলপুর বন। আর ওই যে ওই কুঠিরটার সামনে যে ছোট্ট পাখিটা কাজ করছে, ওর নাম হলো টুকি। কি রে টুকি, সেই কখন থেকে এই বাসন কটাই মাখছিস? হাতে মেহেদি লাগিয়েছিস নাকি? হ্যাঁ, আরো কত কাজ বাকি আছে, সেদিকে তোর খেয়াল আছে নাকি? আবার রান্নাও করতে হবে তোকে। পিসি, তুমি ভেবো না, আমি তোমার সব কাজ করে দিব, আর বাকি বাসন কটা পরিষ্কার করা হলেই আমি তোমার রান্নাও করে দিব পিসি। হ্যাঁ হ্যাঁ, তাই কর, আমায় যেন তোকে আর কিছু বলতে না হয়, বুঝেছিস? টুকির মাসির নাম হলো সুখী পায়রা। টুকির বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যাবার পর টুকি তার পিসির কাছেই আশ্রয় নেয়। কিন্তু সুখী পায়রা টুকিকে তেমন একটা পছন্দ করতো না, বরং টুকিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত। আকাশের তারাগুলো কতই না সুন্দর, মনে হচ্ছে তারাগুলো আমার দিকেই তাকিয়ে আছে। মা বলতো যেই পাখিরা নাকি মারা যায় তারা নাকি আকাশের তারা হয়ে যায়। তবে কি আমার বাবা মাও আকাশের তারা হয়ে গেছে? বাবা মা, তোমরা কি আমার কষ্টটা দেখতে পাচ্ছ না? আমি এখানে একটুও ভালো নেই, পিসি আমায় একদম ভালোবাসে না। আমিও তোমাদের কাছে যাব বাবা মা। টুকি, এ টুকি, কোথায় তুই? আমায় এক গ্লাস জল দিয়ে যা তো। এই যা, পিসি আমায় ডাকছে, যেতে একটু দেরি হলে আমাকে ধরে আবার মারবে। যাই, যাচ্ছি পিসি। এই বলে টুকি ঘরে চলে যায়। এইভাবে কষ্টেই টুকির দিন কাটত। একদিন টুকি সুখী পায়রার ঘর গোছাচ্ছিল, আর হঠাৎই টুকির ডানা লেগে তার পিসির গলার হারটা নিচে পড়ে ভেঙে যায়। শয়তান মেয়ে, এটা তুই কি করলি? হ্যাঁ, আমার এত প্রিয় হারটা তুই ভেঙে দিলি? একই তো এসেছিস আমার অন্ন ধ্বংস করতে, আবার আমার ক্ষতি করছিস? তোর আর এখানে থাকা হবে না, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি এখান থেকে। পিসি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় তাড়িয়ে দিও না, আমি এত ছোট্ট একটু ছানা, আমি কোথায় যাব বলো? আমার যে যাবার মতো কোনো জায়গাই নেই পিসি। এভাবে টুকে অনেক কাকুতি মিনতি করলেও সুখী পায়রা তার কোনো কথা না শুনে তাকে তাড়িয়ে দেয়, আর টুকি কাঁদতে কাঁদতে বনের শেষ প্রান্তে চলে যায়। ও, বড্ড খিদে পেয়েছে, কোথাও কোনো খাবার দেখছি না। না, আশেপাশে দেখি, যদি কোনো নদী দেখতে পাই তাহলে সেখান থেকে জল খেয়ে পেটটা ভরিয়ে নিতে হবে। এরপর টুকি আবারও উঠতে শুরু করে, আর উঠতে উঠতে অবশেষে টুকি একটা নদী দেখতে পায়, আর নদীর কিনারে নেমে জল খায়। আর জল খেয়ে পেছনে তাকাতেই টুকি অনেক অবাক হয়ে যায়। একি, এ আমি কি দেখছি? এই গাছে তো তিন রঙের বেগুন ধরে আছে, কিন্তু এমন তিন রঙের বেগুনের কথা তো আমি আগে কখনো শুনিনি। কি সুন্দর দেখতে বেগুনগুলো! আচ্ছা, আমি কি পিসির ঝাড়ি শুনে জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি রে বাবা? দেখি তো, একটা বেগুন ছুঁয়ে দেখি তো, এটা আমার মনের ভুল নাকি সত্যি, নাকি আমি স্বপ্নই দেখছি? এ কথা বলে টুকি তিন রঙের বেগুন স্পর্শ করে, আর যেই না বেগুন স্পর্শ করেছে অমনি সে গাছটা সহ টুকি অদৃশ্য হয়ে যায়। কি তোমরা ভাবছো তো কোথায় গেল টুকি? চলো আমরা বরং দেখে আসি কোথায় গেল টুকি। একি, এ আমি কোথায়? আমি তো তিন রঙের বেগুন স্পর্শ করেছিলাম, তবে আমি এই বিছানার উপর এলাম কি করে? কি হয়েছে আমার? তুমি কে গো? আমি মিষ্টি দিয়ে গো, আমি তোমাকে পথে পড়ে থাকতে দেখে আমার এখানে নিয়ে এসেছি। আচ্ছা ছোট ছানা, তোমার নাম কি বলো তো? আমার নাম টুকি। আমার বাবা মা মারা যাবার পর আমি আমার পিসির বাসায় থাকতাম, সেই পিসি তো আমার বাসায় থেকে তাড়িয়ে দিয়েছে, আপন বলতে না আমার কেউ নেই। তুমি এভাবে বলছো কেন? আজ থেকে তুমি আমার এখানে থাকবে, আর আমার মেয়ে হয়ে তুমি আমার কাছে থাকবে, আমি আজ থেকে তোমার মা। সত্যি সত্যি বলছো তুমি? তবে আজ থেকে তুমি আমার ভালো মা। তবে তুমি বিশ্রাম নাও, আমার কিছু কাজ আছে, আমি বরং আসি কেমন? এ কথা বলে মিষ্টিটিয়ে সেখান থেকে চলে যায়। আসলে তোমরা যে মিষ্টিটিয়েকে দেখতে পাচ্ছ,
সেটা আসলে মিষ্টিটি নয়, সে রূপ ধরে আছে। আসলে সে এক ভয়ঙ্কর জাদুকর্ণী কাকুলিকা। সে সব সময় তার উদ্দেশ্য সাধনের জন্য অন্য পাখির রূপ ধরে থাকত। মিষ্টি টিয়ে রূপই ওই জাদুকর্ণী কাকুলিকা চলে যাবার পর টুকিও বাইরে এসে চারপাশ ঘুরে দেখতে থাকে। ও মা, বাসার পিছনটা তো দেখছি কত সুন্দর, আর এখানে কি সুন্দর একটা বাগান। তবে বাগানটা বাসার পিছনে না হয়ে যদি সামনে হতো তাহলে আর অনেক সুন্দর দেখাতো। একি, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে পালিয়ে যাও, যাও বলছি, নয়তো তুমি বাঁচবে না। পালাও, পালাও তুমি এখান থেকে। সে কি, কে আমার সাথে এভাবে কথা বলছে? আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। কে কথা বলছো? সামনে এসো, তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, তোমার শুধু কথাই শুনতে পাচ্ছি। এই যে এদিকে দেখো, আমি একটা ফুল, তোমার সাথে আমি কথা বলছি। তুমি এখানে নিরাপদ নও। তুমি যাকে ভালো ভাবছো সে আসলে এক ভয়ঙ্কর জাদুকর্ণী। সে তার জাদু শক্তি দিয়ে ওই তিন রঙের বেগুনের সাহায্যে পাখিদের তার কুটিরে নিয়ে আসে, আর তাদের বলি দিয়ে নিজের শক্তি বাড়িয়ে নেয়। সে কি ওই মিষ্টিটি মানে ভালো মা একটা ভয়ঙ্কর জাদুকর্ণী? কি সাংঘাতিক! কিন্তু তুমি একটা ফুল হয়ে এভাবে কথা বলছো কি করে গো? ফুলরা কি কথা বলে নাকি? তাহলে তুমি কথা বলছো কি করে? আসলে আমি কোনো ফুল নই, আমি হলাম এক শালিক পাখি, আর আমার এই অবস্থা ওই জাদুকর্ণী করেছে। ও আমায় মারতে পারেনি বলে এমন ফুল বানিয়ে রেখেছে। আচ্ছা, এখন তুমি আমায় বলো তো, ওই জাদুকর্ণীকে মারার কি কোনো উপায় আছে? থাকলে আমায় বলো তো তুমি, আমি না ওকে মেরে ফেলবো। আছে তো, আছে। আসলে ওর ঘরের ভেতরে একটা বাক্স আছে, আর ওই বাক্সের মাঝেই আছে ওর প্রাণভোমরা। আর তোমাকে ওই বাক্সটা খুঁজে ওর প্রাণভোমরাটা নষ্ট করতে হবে, তাহলেই ওই জাদুকর্ণী মারা যাবে, আর আমিও আমার পুরনো রূপ ফিরে পাবো। তবে কাজটা কিন্তু অত সহজ নয়, বুঝেছ? তুমি ভেবো না গো, আমি ওই জাদুকর্ণীকে শেষ করবই। ওকে আমি বাঁচতে দিব না, ও তো খুব খারাপ, বাজে বাজে কাজ করেছে, আমি ওকে ঠিক মেরে ফেলবো। তুমি অত ভেবো না, বুঝেছ? এ কথা বলে টুকি মিষ্টিটির ঘরে যায়। কি রে মা, কোথায় গিয়েছিলি তুই? আমি তো তোকে কখন থেকে খুঁজছি, বলতো কোথায় গিয়েছিলি? এখানে কি তুই কোনো কিছু চিনিস নাকি বলতো? না আসলে ভালো মা, আমি বাসার আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আর কি। না রে মা, তুই আর কখনোই বাসার বাহিরে যাবি না, আমি কিন্তু এটা একদম পছন্দ করি না, তাই সব সময় কথাটা মাথায় রাখবি। ঠিক আছে ভালো মা, আমি আর বাহিরে যাব না। তবে ভালো মা, তোমায় তো দেখছি অনেক ক্লান্ত লাগছে, এসো তুমি বিশ্রাম নাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি একটু ঘুমাও তো দেখি। এরপর মিষ্টিটি টুনটুনের কথায় বিছানায় বিশ্রাম নেয়, আর টুকি মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আর একটু পরে মিষ্টিটি ঘুমিয়ে যায়। আর এই সুযোগে টুকি অনেক খুঁজে ওই প্রাণভোমরা থাকা বাক্সটা পেয়ে যায়। এরপর সেই বাক্সটা খুলে প্রাণভোমরাটা হাতে নিতে মিষ্টিটি ঘুম ভেঙে যায়। একি, মা তুই এই বাক্সটা কোথায় পেলি? শোন মা, তুই এই বাক্সটা কিছু করবি না, রেখে দে মা, শোনা আমার। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, তোমার উদ্দেশ্য আমি জানতে পারবো না? আমি ছোট বলে কি তোমাকে চিনতে পারবো না? না ঠিক চিনেছি, তুমি খুব খারাপ, তুমি একটা শয়তান পাখি। তোমার মতো শয়তান পাখির বেঁচে থাকার কোনো অধিকার নেই। অন্য পাখির রূপ ধরে শুধু শুধু ভালো পাখিদের মেরে ফেলো, তাই না? আমাকেও মারতে চেয়েছিলে, এখন নিজেই মরো। এ কথা বলে টুকি সেই প্রাণভোমরাটা নষ্ট করে দেয়, আর মিষ্টিটি তার নিজের রূপ কাকুলিকাকে রূপে এসে উড়তে শুরু করে, আর কিছু সময় পরে একেবারে ভস্ম হয়ে যায়। অন্যদিকে শালিক নিজের রূপ ফিরে পায়, আর খুশি মনে টুকিকে তার সাথে নিয়ে যায়। আর সেই দিন থেকে টুকি সুখেই শালিকের সাথে দিন কাটাতে শুরু করে। এক বনে অনেক পাখির বসবাস। ওই বনে একটা মাছকি খুব পেতনি বাস করতো।
বেদনে রোজ রোজ বনের পাখিদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মাছ নিয়ে খেত। একদিন রাতে কবুতর একটা বড় মাছ নিয়ে বনের রাস্তা দিয়ে যাচ্ছিল। উফ, আজকে বড় রাত হয়ে গেছে। গিন্নি আগেই বলেছিল সকাল সকাল বাড়িতে ফিরতে। আজকে গিন্নি নিশ্চয়ই আমার উপর অনেক রাগ করবে। আরে না, রাগ করবে কেন? আমি তো গিন্নির পছন্দের ইলিশ মাছ কিনেছি যে। মাছ দেখলে গিন্নি আর রাগ করবে না। যাই যাই, তাড়াতাড়ি পা চালাই। কবুতর এসব বলে জোরে জোরে পা চালাতে থাকে। অন্যদিকে মাছ খেকো পেতনিটা একটা গাছের ডালে বসে বলতে থাকে, পেতনি এদিক ওদিক তাকাতে থাকে। এমন সময় পেতনির নজর পড়ে কবুতরের দিকে। এরপর সেই পেতনি কবুতরের সামনে আসে। কবুতর পেতনিকে দেখে বলতে থাকে, এই কে তুমি, এত রাতে এভাবে আমার সামনে এসে দাঁড়িয়েছো কেন? জানো না মেয়েরা রাতে বাইরে বের হয় না? আর এমন ভয়ঙ্কর ভাবে সেজেছো কেন তুমি? তার মানে বনের সবাই সত্যি বলতো? তুমি বনের পাখিদের কাছ থেকে মাছ নিয়ে খাও, কিন্তু আমি তোমাকে এই মাছ দিব না। এই মাছটা আমার স্ত্রীর পছন্দের মাছ। আজকে আমি মাছের সাথে তোকেও খাবো। বাঁচতে চাইলে মাছ আমাকে দিয়ে দে। ওরে বাবা রে, এ তো দেখি সত্যি সাংঘাতিক মাছ খেকো পেতনি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এরপর কবুতর মাছটা ওখানে ফেলে পালিয়ে যায়। আর পেতনি হাসতে হাসতে বলতে থাকে, পেতনি মাছটা নিয়ে খেতে শুরু করে। কবুতর পরের দিন সকালে পেতনির কথা বনের সবাইকে বলে দেয়। কবুতরের কথা বনের সবাই বিশ্বাস করে। পেতনি এভাবে রোজ রোজ সকলকে ভয় দেখিয়ে মাছ নিয়ে খায়। পেতনির ভয়ে বনের কেউই আর মাছ নিয়ে আসে না। একদিন বনের মোড়ল যজ্ঞ কাকের স্ত্রী কণিকা যজ্ঞ কাকে বলতে থাকে, ওগো শুনছো, কতদিন হলো মাছ ভাত খাই না। আজকে আমার খুবই মাছ খেতে ইচ্ছে করছে গো। তুমি আজকে বাজার থেকে আমার জন্য মাছ নিয়ে আসবে? কি বলছো কি, তোমার কি ওই মাছ খেকো পেতনির হাতে মরার ইচ্ছে হয়েছে নাকি? হ্যাঁ, তুমি জানো না ওই মাছ খেকো পেতনি কতটা সাংঘাতিক? আমি সবই জানি। তুমি বনের মোড়ল, পেতনি তোমার মাছ কিছুতেই খাবে না। যাও, তাড়াতাড়ি মাছ নিয়ে এসো তো। যজ্ঞ কাক কণিকার জেদের কাছে হেরে যায় আর বাজারে মাছ কিনতে যায়। যজ্ঞ বাজার থেকে মাছ লুকিয়ে লুকিয়ে বাড়িতে নিয়ে আসে আর কণিকাকে দেয়। কণিকা খুশি মনে মাছটা নিয়ে রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে মাছটা রেখে বলতে থাকে, রান্নাঘরে তো এক ফোঁটা জলও নেই, যাই নদী থেকে জল এনে তারপর মাছ রান্না শুরু করব। কণিকা নদীতে জল আনতে যায়। এদিকে পেতনিটা মাছের গন্ধে কণিকার রান্নাঘর অবধি চলে আসে আর মাছ দেখে বলতে থাকে, কতদিন হলো মাছ খাই না। বনের পাখিরা এখন মাছই আনতে চায় না। আজই মাছটা আমি মজা করে খাবো। পেতনি মনের আনন্দে মাছ খেয়ে ওখান থেকে চলে যায়।
কণিকা নদী থেকে ফিরে এসে মাছ না পেয়ে চিৎকার করতে থাকে। কণিকার চিৎকার শুনে যজ্ঞকাক সেখানে আসে আর বলতে থাকে, কি হয়েছে কি হ্যাঁ, মাছ মাছ করে এভাবে চিৎকার করছো কেন তুমি? আমাদের মাছটা ওই পেতনিটা খেয়েছে গো, ওই পেতনিটা তোমাকেও ভয় করে না। এমন সময় ওদের ওখানে টুনি কবুতর সহ বনের আরো কয়েকজন পাখি আসে আর বলতে থাকে, মোরেল মশাই, আমরা এইভাবে পেতনির অত্যাচার আর মুখ বুঝে সহ্য করতে পারছি না, আপনি পেতনির সাথে মোকাবেলা করুন যাতে ওই বন থেকে চলে যায়। পেতনির সাথে মোকাবেলা করা এত সহজ নয় টুনি, পেতনির মুখোমুখি হওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা। তুই যখন বলছিস তখন নিজেই পেতনির মুখোমুখি হ, দেখি তোর কত বড় সাহস। বেশ, আমিও পেতনির সাথে দেখা করব আর ওকে এই বন থেকে চলে যেতে বলবো। এই বলে ওরা সবাই ওখান থেকে চলে যায়। রাতে টুনি একটা মাছ নিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। মাছ খেকো পেতনি মাছের গন্ধে টুনির কাছে আসে আর বলতে থাকে, আমি তোমাকে মাছ খেতে দিব, তবে একটা শর্ত আছে, আর সেটা হলো তুমি আজকের পর থেকে আর কাউকে ভয় দেখাবে না, তুমি এই বন থেকে অনেক দূরে চলে যাবে, বলো? আচ্ছা ঠিক আছে, আমি তোর শর্ত মানব, কিন্তু আমাকে আগে মাছটা খেতে দে, আমি সত্যি বলছি। টুনি পেতনির কথায় ওকে মাছটা খেতে দেয়। পেতনির মাছ খাওয়া শেষে টুনি বলতে থাকে, এবার তোমার মাছ খাওয়া শেষ, তুমি এখন চলে যাও, এই বন থেকে চলে যাও বলছি। চলে যাব মানে? আমি এই বন থেকে কোথাও যাব না, আর মাছ খাওয়া ছাড়ব না। তোদের যা করতে মন চায় তোরা তাই কর। এই বলে পেতনি ওখান থেকে উধাও হয়ে যায়। টুনি ওখানেই দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, এই পেতনি সহজে এই বন থেকে যাবে না, একে বুদ্ধি দিয়ে এই বন থেকে তাড়াতে হবে। কিন্তু কি বুদ্ধি, কি বুদ্ধি, কি বুদ্ধি পেয়েছি! যাই, বুদ্ধির কথাটা যজ্ঞদাদাকে বলে আসি, তখন বনের সবাইকে নিয়ে পেতনিকে শাস্তি দিব। হ্যাঁ, সেটাই করি আমি। টুনি যজ্ঞকাকের কাছে যায় আর পেতনিকে শাস্তি দেওয়ার কথা খুলে বলে, মোরল দাদা, আমি বাজারে মাছ কিনতে যাই, কেমন? এরপর টুনি ওখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর টুনি বাজার থেকে কয়েকটা মাছ কিনে আনে আর তার বুদ্ধিমতো সব কয়টা মাছ একটা রশিতে বাঁধে আর বাঁধা মাছগুলো রাস্তায় রেখে রশির অন্য মাথা নিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর পেতনিটা মাছের কাছে আসে। পেতনি যেই না মাছগুলোতে হাত দিতে ধরে তখনই টুনি রশিতে টান দিতে থাকে আর মাছগুলো পেতনির কাছ থেকে সামনে সরে যায়। এভাবেই পেতনি ওই গাছের কাছে যায় আর ওখানে টুনি আগে থেকে আগুন জ্বালিয়ে রেখেছিল, যেটা পেতনি লক্ষ্যই করেনি। মাছের পিছু পিছু যেতে যেতে পেতনি আগুনে পড়ে যায় আর আগুনে পড়ে পেতনি পুড়ে ছাই হয়ে যায়। পেতনি পুড়ে যাওয়ার পর বনের সবাই ওখানে আসে আর টুনির বুদ্ধির প্রশংসা করতে থাকে। সত্যি টুনি, তুই খুবই সাহসী আর বুদ্ধিমতী, আজ তোর এমন বুদ্ধির কারণে চিরতরে পেতনি এই বন থেকে চলে গিয়েছে। এরপর বনের সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এক বনে টুনি তার দুই ছেলে মেয়ে টুনটুন আর রকি টোনাকে নিয়ে বাস করত। টুনির স্বামী টোনা অনেক আগে মারা গেছে, টুনটুন দেখতে কালো ছিল, তাই টুনি নিজের মেয়ে হওয়া সত্ত্বেও টুনটুনকে একদম পছন্দ করত না, সব সময় টুনটুনকে অবহেলা করত। টুনটুন, এই টুনটুন, এদিকে একটু আয়, একটু শুনে যা তো। হ্যাঁ মা, বলো কি বলবে?
শোন, আমি রকিকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস। আর শোন, বাড়ির সব কাজ ছেড়ে রাখবি, আমার ফিরতে একটু লেট হবে, বুঝেছিস? ও মা, তাই নাকি মা? তুমি ভাইকে নিয়ে ঘুরতে যাচ্ছ বুঝি? ও মা, আমিও যাব, আমাকে একটু নিয়ে চলো না মা। কি, তোকে নিয়ে আমি ঘুরতে যাব? আমার মাথায় কি ব্যবহার হয়েছে নাকি? হ্যাঁ শোন, তুই কালো জন্য বনের পাখিরা আমাকে কত কথা শোনায়, আর আজ তোকে ঘুরতে নিয়ে গিয়ে আমি রাস্তায় রাস্তায় সবার অপমান শুনতে পারবো না, বুঝেছিস? ও মা, দিদি যখন যেতে চাচ্ছে তাহলে নিয়ে চলো না আমাদের সাথে, আমরা তিনজন একসাথে অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু খাবো। ও মা, নিয়ে চলো না। এই দিদি, তুইও রেডি হয়ে নে, তুইও আমাদের সাথে যাবি রে। না রাকি বাবা, টুনটুন যাবে না আমাদের সাথে, ও আমাদের সাথে গেলে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে, পাখিরা হাজারটা কথা শোনাবে, বুঝেছিস? মা কি বললে? আমি তোমাদের সাথে গেলে তোমাদের মান সম্মান নষ্ট হবে, তুমি এটা বলতে পারলে মা? শোন, এত কথা বলিস না তো রকি বাবা, চল তো চল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে রে বাবা। এরপর টুনি আর কোনো কথা না বলে রকিকে নিয়ে ঘুরতে চলে যায়। এদিকে টুনটুন মনে মনে অনেক কষ্ট পায়। আজ আমি কালো বলে মা আমাকে একটুও ভালোবাসে না, সবসময় শুধু ভাইকে ভালোবাসি। ঈশ্বর, তুমি আমাকে কেন কালো বানিয়েছো? দেখো না, আমি কালোর জন্য আমার সাথে সৎ মায়ের মতো আচরণ করি, আমার নিজের মাই, আমার যে খুব কষ্ট হয় ঈশ্বর। টুনটুন এসব বলে অনেক কাঁদতে থাকে আর বাড়ির কাজ করতে থাকে। এভাবে অনেক দিন কেটে যায়। টুনি তার ছেলে রকিকে অনেক আদর যত্ন করত, অনেক ভালোবাসত। অন্যদিকে টুনটুন মায়ের অবহেলা অনাদরে বড় হতে থাকে। নে বাবা রকি, আর একটু খাবার আছে, খেয়ে নে বাবা, এভাবে দৌড়াস না বাবা, আর একটু খেয়ে নে। আমি আর খাবো না মা, তুমি বাকি খাবারটুকু দিদিকে খাইয়ে দাও, আমার পেট একদম ভরে গেছে। ওমা, দাও না আমাকে খাইয়ে, কতদিন ধরে তোমার হাতে খাবার খাই না, দাও না মা আমাকে খাইয়ে। আমার খেয়ে কাজ নেই, এখন তোকে খাওয়াতে যাব না, তুই তো অনেক বড় হয়েছিস, একা একা খেতে পারিস, এই নে খাবারের প্লেট, এখন একাই খেয়ে নে তো। মা, তুমি সব সময় কেন আমাকে এত অবহেলা করো বলো তো? আমি কালো, কিন্তু আমি তো তোমার নিজেরই মেয়ে, তাই না? তুই যে কার মেয়ে তা কে জানে, ঈশ্বর বুঝি ভুল করে তোকে আমার পেটে দিয়েছিল, না হলে দেখ না আমি কেমন সুন্দর আর তুই কেমন কুচ্ছির কালো। ছি, তুই আমার মেয়ে হতেই পারিস না, বুঝেছিস? এখন ঢং না করে তাড়াতাড়ি খাবার খেয়ে কাজে লেগে পড় যা। এই বলে টুনি চলে যায়, আর টুনটুন মায়ের কথা শুনে ভীষণ কষ্ট পায়। এভাবে দিন কাটতে থাকে। একদিন রান্না করতে গিয়ে টুনটুনের শরীরে আগুন লেগে যায় আর টুনটুন চিৎকার করে কাঁদতে থাকে। মা, ওমা, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও, আমার শরীরে আগুন লেগে গেছে মা, মা, ওমা, আমাকে বাঁচাও মা। টুনটুন এইভাবে চিৎকার করছিল। এদিকে টুনি আর রকি ঘরে বসে টিভি দেখছিল। মা শুনছো? দিদি মনে হয় চিৎকার করছে, চলো তো গিয়ে দেখি দিদির কিছু হয়েছে নাকি। আরে না রে বাবা, ও কিছু না, রান্না করতে গেলে একটু একটু গরম ছ্যাঁকা লাগে, তুই এখন টিভি দেখ তো বাবা। টুনি টুনটুনের প্রতি একদম উদাসীন ছিল, টুনটুনের কোনো কিছুতেই টুনির যায় আসতো না। এদিকে টুনটুন আগুনে জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যায়। আসলে রকি টোনা টুনটুনকে ভীষণ ভালোবাসতো। এরপর রকির মনটা যেন কেমন করতে থাকে, সে টুনির কথা শুনে এক ছুটে রান্নাঘরে চলে যায় আর গিয়ে দেখে রান্নাঘরে টুনটুনের শরীরের পোড়া পালক আর কিছু ছাই পড়ে আছে। না দিদি, এটা তোর কি হয়ে গেল দিদি? এই দিদি, ও মা দেখে যাও, দিদি যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রকির এমন কথা শুনে সেখানে টুনি আসে
আর এমন অবস্থা দেখে টুনিও কিছুটা ঘাবড়ে যায়। একি, তার মানে সত্যি সত্যি টুনটুনের শরীরে আগুন লেগেছিল? দূর বাবা, মরেছে ভালোই হয়েছে, ওকে আমার এমনিতেও সহ্য হতো না, কালো জন্য তো ওকে কেউ বিয়েও করতে চাইতো না। যাক, মরেছে একেবারে ন্যাড়া চুকেছে। মা, তুমি এসব কি বলছো? দিদি মরে গেছে আর তুমি বলছো ভালো হয়েছে? সত্যি মা, তুমি মা নামের কলঙ্ক, তুমি কখনো দিদিকে ভালোবাসোনি, শুধু অবহেলাই করেছো। শোন রকি, একদম বাজে কথা বলবি না, টুনটুন যে সত্যি সত্যি মারা যাবে সেটা কি আমি জানতাম আগে থেকে বলতো? আর ওর জন্য তো আমি সমাজে মুখ দেখাতে পারতাম না, এখন ভালোই হয়েছে। এখন নাকা কান্না থামাতো, নইলে বনের সবাই শুনলে আমাদের জেলের ভাত খাওয়াবে, বুঝেছিস? রকি টুনটুনের জন্য অনেক কান্নাকাটি করত, কিন্তু টুনির কোনো অনুশোচনাই ছিল না। টুনটুন মারা যাওয়াতে যেন টুনি হাঁপ ছেড়ে বাঁচে, এভাবেই অনেক দিন কেটে যায়। এক সময় টুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে, টুনির শরীরে বড় বড় ফোসকা পড়ে যায়, টুনি বিছানা থেকে উঠতেই পারে না। এদিকে ছোট্ট রকি ভীষণ চিন্তায় পড়ে যায়। এখন কি হবে, মা তো একদম অসুস্থ, এদিকে ঘরে জমানো টাকা পয়সা সব শেষ, এখন মায়ের চিকিৎসা করাবো কিভাবে, আর আমাদের পেটের খাবারই বা কিভাবে জোগাড় করব? আর যদি দিদি থাকতো তাহলে দিদি কিছু একটা করতই। দিদি, দিদি কোথায় তুই? রকেটনা এসব বলতে বলতে বনের মধ্যে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু রকি ছোট থাকার কারণে কেউই তাকে কাজ দেয় না, সবাই রকিকে তাড়িয়ে দেয়। আর রকি মন খারাপ করে নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। এদিকে টুনটুনের অতৃপ্ত আত্মা ডাইনি রূপে ফিরে আসে। ডাইনি টুনটুন এভাবে যখন কষ্টে কান্না করছিল, এমন সময় টুনটুন রকিকে দেখতে পায়। আরে আরে, ওটা ভাই না? কিন্তু ভাই নদীর পাড়ে একা বসে কাঁদছে কেন, গিয়ে দেখি তো। এরপর ডাইনি টুনটুন রকির কাছে আসে, আর টুনটুনের এমন ভয়ঙ্কর ডাইনি রূপ দেখে তো রকি ভীষণ ঘাবড়ে যায়। এ কি, কে তুমি? কে আমার কোনো ক্ষতি করে না, দয়া করো। ভাই, তুই ভয় পাস না রে, তুই আমাকে চিনতে পারছিস না, আমি তোর বোন রে, বোন। আমি মরে গিয়ে এমন ডাইনি হয়েছি রে ভাই। দিদি, তুই তুই আবার ফিরে এসেছিস, আমি তোকে মিস করেছি রে এতদিন, আমি যে তোকে অনেক ভালোবাসি রে দিদি। আমি তো জানি আমার ভাইটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ভাই তুই এভাবে কাঁদছিস কেন রে? এরপর রকি টুনটুনকে সব ঘটনা খুলে বলে। কি বললি ভাই, মা অসুস্থ, মা আমার নিজের মা হয়েও আমাকে অনেক অবহেলা অত্যাচার করেছে, যতই হোক সে তো মা। ভাই, তুই কোনো চিন্তা করিস না রে, টুনিকে একদম সুস্থ করে দেয়। টুনি সুস্থ হয়ে টুনটুনকে দেখে অনেক কাঁদতে থাকে। টুনটুন মা, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি যে তোর নিজের মা হয়েও তোর সাথে অনেক অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি এতদিন মনে মনে অনেক কষ্ট পাচ্ছিলাম রে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক মা, তুমি যে আজ আমার সাথে আদর করে কথা বললে এটাই আমার শান্তি, তোমার প্রতি আমার আর কোনো রাগ নেই মা, তুমি
ডাইনি টুনটুন জাদু করে অনেক খাবার আর টাকা পয়সা নিয়ে আসে, আর সেগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে নিজের করা ভুলের জন্য টুনি অনেক কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।